মুক্তির আগে সুপারহিট হলো শাকিব খানের আগুন সিনেমা। সত্যি সত্যি আগুন লাগিয়েই দিল দর্শকদের মনে। এখন শুধু অপেক্ষার পালা, ঈদ কবে আসবে। গত কয়েকদিন ধরে আগুন সিনেমার বিভিন্ন লুক প্রকাশ পাচ্ছে, যেই লুকগুলো দেখে কে না ফিদা হবে। সবাই ফিদা হওয়ার জন্য রেডি, লুকগুলোতে আলাদা জোশ আছে। শাকিব খান যে কতটা সুদর্শন তার একটি নমুনা সেই ছবিগুলোতে পাওয়া যাচ্ছে। এদিকে জানা গেছে সিনেমাটির মুক্তির জন্য প্রস্তুত। তবে শাকিব খান সুস্থ হলে জাহারা মিত্তুর সঙ্গে রোমান্সে মেতে পড়বেন হলিউড কিং। শাকিবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই সপ্তাহে গান দুইটির জন্য শুটিংয়ে নামবেন কিং খান। মুক্তির আগেই যেন লিডার আমি বাংলার সিনেমাটিকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আগুন। উল্লেখ্য যে আগামী রোজার ঈদে আগের মতো তিনটি সিনেমা মুক্তি পাবে বস শাকিব খানের, যে রেকর্ড তিনি কয়েক বছর আগেই গড়েছিল। ঈদে এক নায়কের সাতটি পাঁচটি সিনেমা মুক্তি পাওয়া শুধু শাকিব খানেরই আছে। আমি বলিউডকেও চ্যালেঞ্জ করতে পারি, বলিউডের বড় বড় স্টাররা যদি ঈদে দুইটি সিনেমা মুক্তি দেয় তাহলে কনফার্ম একটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হবে। কিন্তু শাকিব খান এমন একজন নায়ক যার সাতটি সিনেমা একসাথে মুক্তি পেয়েও দুইটি ব্লকবাস্টার, দুইটি সুপারহিট এবং তিনটি হিট ব্যবসা করে। এই রেকর্ড বলিউড কেন, হলিউডের নায়করাও করতে পারবে না। তাদের চার বছর, পাঁচ বছর, দশ বছর পর একটি সিনেমা নির্মাণ করে ব্যবসায়িক সাফল্য আনতে পারে, বাট একসাথে বছর সাতটি আটটি সিনেমা নির্মাণ করে ব্যর্থ ছাড়া আর কিছুই হবে না। এটা আমি যে কেউ এর সাথে চ্যালেঞ্জ করতে পারি। কোনো স্টার কি কখনো তিনটি সিনেমা একসাথে রিলিজ দিয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আগুনের ভাইরাল ছবিগুলো দেখে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।